আজকে আমি আপনাদের সাথে একটা ম্যাজিক্যাল কার্ডের পরিচয় করাই দিব। তো এতদিন আমরা জানতাম যে ম্যাজিক্যাল কার্ড মানে হচ্ছে মিডল্যান্ড ব্যাংকের যে প্রিপেইড কার্ডটা আছে সেইটা, বাট ইসলাম ব্যাংক রিসেন্টলি একটা কার্ড লঞ্চ করছে যেটাকে আমরা বলতে পারি যে ম্যাজিক্যাল কার্ডের বাপ। তো ইসলামী ব্যাংকের এই বছরে ব্লাস্ট ছিল হচ্ছে এই কার্ডটা, তারা এই কার্ডটা খুব বেশি দিন হয় না, এই রিসেন্টলি হচ্ছে লঞ্চ করছে। তো এই কার্ডটা হচ্ছে একটা ডুয়াল কারেন্সি কার্ড, এই কার্ডের জন্য আপনার সিঙ্গেল কোনো পেনি খরচ হবে না, মানে ফুললি ফ্রি, টোটালি ফ্রি। তো এই কার্ড তো ডুয়াল কারেন্সি কার্ড, এটা আপনি দেশে প্লাস দেশের বাইরে এটিএমে ব্যবহার করতে পারবেন, দেশে প্লাস দেশের বাইরের পস মেশিনে ব্যবহার করতে পারবেন, দেন হচ্ছে ই কমার্সে ব্যবহার করতে পারবেন। তো আজকে আমি বেসিক্যালি ডিসকাস করব হচ্ছে এই কার্ডের যাবতীয় যে ফিচার্সগুলো আছে সব কিছু নিয়ে। আমি মোটামুটি সব কিছুই এই ভিডিওতে ইনক্লুড করার ট্রাই করব। তো আপনারা প্লিজ ফার্স্ট টু লাস্ট দেখার ট্রাই করবেন, ফার্স্ট টু লাস্ট না দেখলে ইনফরমেশন মিস করতে পারেন না, অ্যান্ড কী কী ফিচার্স আছে সেইগুলোও মিস করতে পারেন যেটা আপনার জানা দরকার। তো চলেন শুরু করা যাক আজকের ভিডিও ইসলামী ব্যাংকের প্রিপেইড কার্ড নিয়ে। তো প্রথমে যে বিষয়টা সেটা হচ্ছে এই কার্ড নেওয়ার জন্য হচ্ছে আপনাকে ওয়েট করতে হবে না, এই কার্ডটা আপনি হচ্ছে ব্রাঞ্চে যাবেন, মানে যে কোনো ব্রাঞ্চ বা সাব ব্রাঞ্চে যাবেন, যে হচ্ছে কার্ড চাবেন আপনাকে ইনস্ট্যান্ট কার্ড দিয়ে দিবে, মানে এই কার্ডের জন্য কোনো ওয়েট করা লাগবে না। যদিও কার্ডে হচ্ছে আপনার নাম প্রিন্ট করা থাকবে না, IBBL এক্সপ্লোর এরকম লেখা থাকবে, বাট আপনি একদম ইনস্ট্যান্টলি কার্ড পেয়ে যাবেন। এই কার্ড ইস্যু করতে কোনো ধরনের কোনো চার্জ নাই, একদম টোটালি ফ্রি, মানে এক টাকাও হচ্ছে আপনার ইস্যু করতে চার্জ করবে না। অ্যান্ড এই কার্ডটা নিতে হচ্ছে আপনার 1000 টাকা হচ্ছে ইনিশিয়াল ডিপোজিট করা লাগবে, মানে হচ্ছে কার্ডে আপনার লোড করা লাগবে সাথে সাথে। কিন্তু মজার বিষয় হচ্ছে কিছুক্ষণ পরেই, মানে কার্ড নেওয়ার পরেই আপনি সেই 1000 টাকা আবার উইথড্র করতে পারবেন, মানে হচ্ছে ব্যালেন্স জিরো করতে পারবেন, মানে ডিপোজিট 1000 টাকাই করবেন সেটাই আবার উঠায় ফেলতে পারবেন। এই কার্ডে তো আসলে ইন্স্যুরেন্স চার্জ নাই, একটু আগে আমি বলছি, অ্যান্ড এই কার্ডে কিন্তু আপনার কোনো অ্যানুয়াল চার্জও নাই, মানে বছরে বছরে যে চার্জ দেওয়া লাগে অন্যান্য যে কার্ডগুলোতে, এরকম কোনো চার্জ হচ্ছে আপনাকে দিতে হবে না। এই কার্ডটা ফুললি ফ্রি, মানে যতদিন আপনি ব্যবহার করবেন, কার্ডের মেয়াদ যতদিন থাকবে, 3 বছরের জন্য কার্ড দেয়, তো 3 বছর আপনি পুরোপুরি ফ্রি ব্যবহার করতে পারবেন। 3 বছর পর আবার যখন কার্ড আপনি রিনিউ করবেন তখনও আপনাকে চার্জ দিতে হবে না, মানে হচ্ছে আপনি কার্ড নেবেন তাও আপনার চার্জ দিতে হবে না, বছরও বছরও চার্জ দিতে হবে না, অ্যান্ড কার্ডের মেয়াদ শেষ হয়ে গেলে তারপর হচ্ছে আপনাকে চার্জ দিতে হবে না, নতুন কার্ড আপনি রিনিউ করতে পারবেন। তো বিষয়গুলো আসলে মানে কি বলবো, আনবিলিভেবল। তো ইসলামী ব্যাংকের এই প্রিপেইড কার্ডের এগেনস্টে কোনো ধরনের কোনো SMS অ্যালার্ট চার্জ দেয়, আপনার মোবাইলে SMS চলে আসবে, যত ট্রানজাকশন করবেন সব ট্রানজাকশনের SMS অ্যালার্ট চলে আসবে, কিন্তু সেটার জন্য আপনার কোনো চার্জ দিতে হবে না, চার্জ হচ্ছে একদম ফ্রি। তো অনেক ব্যাংকের প্রিপেইড কার্ডে কিন্তু SMS অ্যালার্ট চার্জ আছে, বাট ইসলামী ব্যাংকের এই প্রিপেইড কার্ডে কিন্তু কোনো ধরনের কোনো SMS অ্যালার্ট চার্জ নেই। তো আপনি যখন ডুয়াল কারেন্সি ব্যবহার করবেন, মানে দেশের বাইরে ব্যবহার করবেন, সেটার জন্য তো অবশ্যই আপনাকে পাসপোর্টে এন্ডোর্সমেন্ট করতে হবে বা পাসপোর্ট লাগবে। তো এই কার্ডের এগেনস্টে আপনি যদি পাসপোর্টে এন্ডোর্সমেন্ট করেন সেক্ষেত্রে সেটা ফ্রি, এটার জন্য কোনো ধরনের কোনো চার্জ দিতে হবে না, একদম ফুললি ফ্রি। তো আপনি এই কার্ডে হচ্ছে ব্রাঞ্চ সাব ব্রাঞ্চ থেকে হচ্ছে লোড করতে পারবেন, রিলোড করতে পারবেন, মানে টাকা, তো সেটার জন্য আপনাকে কোনো চার্জ দিতে হবে না, এটা ফুললি ফ্রি। আর সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হচ্ছে এই কার্ডটা কিন্তু একটা ডাইনামিক কারেন্সি কার্ড। তো অন্যান্য অনেক কার্ড আছে, যেমন ইস্টার্ন ব্যাংকের প্রিপেইড কার্ডেই কিন্তু যেমন আপনাকে টাকার একটা পোর্শন থাকে, ডলারের একটা পোর্শন থাকে, মানে যদি আপনি বিদেশে ব্যবহার করতে চান তাহলে টাকাকে ডলারে কনভার্ট করে সেটা হচ্ছে ইউজ করতে হয়, বাট এই কার্ডে কিন্তু এরকম কোনো ঝামেলা নাই। সেটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট বলেছি কার্ডে যে টাকা থাকবে সেই টাকাটা হচ্ছে অটোমেটিক কনভার্ট হয়ে পেমেন্ট হয়ে যাবে, এটার জন্য আলাদা করে কিন্তু কনভার্ট করা লাগবে না। তো এই কার্ড হচ্ছে ডাইনামিক কারেন্সি, যেটা অনেক বড় একটা অ্যাডভান্টেজ সবার জন্য। তো এই কার্ডের এগেনস্টে আপনি রেমিটেন্সও কিন্তু নিতে পারবেন। তো রেমিটেন্স আসলে প্রিপেইড কার্ড, অন্যান্য ব্যাংকের যে প্রিপেইড কার্ডগুলো আছে সেই প্রিপেইড কার্ডে রেমিটেন্স কি কালেক্ট করা যায় কিনা আমি জানি না, বাট এই কার্ডে কিন্তু আপনি রেমিটেন্স কালেক্ট করতে পারবেন। আর ইসলামী ব্যাংকের রেমিটেন্স হচ্ছে, মানে ইসলামী ব্যাংকে হচ্ছে রেমিটেন্স যদি আপনি নেন সেক্ষেত্রে কিন্তু সবার আগে চলে আসে, অন্যান্য যে ব্যাংকগুলো আছে সেই ব্যাংকগুলোর তুলনায় সবার আগে হচ্ছে ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট বা হচ্ছে এই কার্ডগুলোতে হচ্ছে রেমিটেন্স আগে ঢোকে।
তো এই কার্ড তো ডুয়েল কারেন্সি, সেটা আমি আগেও বলছি। তো ডুয়েল কারেন্সি হওয়ার কারণে আপনি দেশে প্লাস দেশের বাইরে এটিএম এ পস মেশিনে দেন হচ্ছে ই কমার্সে ব্যবহার করতে পারবেন। যারা ফেসবুক বুস্ট করেন তাদের জন্য এ ক্লাস চয়েস, দেন হচ্ছে যারা আলি এক্সপ্রেস বা আলিবাবায় কেনাকাটা করেন তারা এই কার্ড ইউজ করতে পারবেন, বা হচ্ছে যারা ডোমেইন কেনেন ওয়েবসাইট ডোমেইন, বা হচ্ছে আপনার কি বলে স্ট্রিমিং যে সাইটগুলো আছে নেটফ্লিক্স অ্যামাজন প্রাইম হইচই আরও কত কিছু আছে, এইগুলো যারা সাবস্ক্রিপশন নেন তাদের জন্য অনেক ভালো হয়েছে, তারাও একদম হ্যাসল ফ্রিভাবে ইউজ করতে পারবেন এইসব সাইটগুলোতে। তো মানে ইন্টারন্যাশনাল বা ওভারসিজ ট্রানজ্যাকশন আপনি করতে পারবেন, কোনো সমস্যা নাই, চাইলে দেশেও করতে পারবেন। বা ধরেন আপনি দেশের বাইরে কোথাও আছেন, ধরেন আপনি এখন শ্রীলঙ্কাতে আছেন, তো শ্রীলঙ্কাতে হচ্ছে এটিএমে আপনি কার্ড ইনসার্ট করে আপনি টাকা নিতে পারবেন, মানে ওই দেশের কারেন্সি। তো এটার জন্য আপনার পাসপোর্ট থাকতে হবে, পাসপোর্টে এন্ডোর্সমেন্ট করা থাকতে হবে। তো এইটাই হচ্ছে ডুয়াল কারেন্সির সবচেয়ে বেশি মজা, মানে সবচেয়ে বড় মজা। তো এখন একটা প্রশ্ন সবার মাথায় আসে, সেটা হচ্ছে যে আমি কার্ডের ব্যালেন্স চেক করবো কীভাবে অ্যান্ড কার্ডের ইনফরমেশনগুলো আমি দেখবো কীভাবে। তো এইটা একটা ব্যাড নিউজ, সেটা হচ্ছে যে আপনার কাস্টমার কেয়ারে কল করে হচ্ছে ব্যালেন্স জানতে হবে বা ইনফরমেশনগুলো জানতে হবে কার্ডের, বা হচ্ছে আপনার এটিএমে হচ্ছে কার্ড ইনসার্ট করে আপনার ব্যালেন্স বা অন্যান্য যে ইনফরমেশনগুলো আছে সেগুলো জানতে হবে। তো এই কার্ডের এগেনস্টে কোনো আপনি অ্যাপ ব্যবহার করতে পারবেন না। তো এবার আসা যাক আপনার কার্ড নিতে কী কী লাগবে। তো আপনার যদি ইসলামী ব্যাংকে কোনো অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে খুব বেশি ডকুমেন্টসের আপনার প্রয়োজন হবে না। আপনার লাগবে হচ্ছে এক কপি পাসপোর্ট সাইজের ছবি, আর লাগবে হচ্ছে এনআইডির ফটোকপি, তাহলে হচ্ছে আপনি কার্ড নিতে পারবেন। আর নমিনি ইনফরমেশন চাইলে আপনি দিতে পারেন। আর যদি আপনার ইসলামী ব্যাংকে কোনো অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে হচ্ছে আপনি এই কার্ডটা নিতে পারবেন, সেটার জন্য ডকুমেন্টস একটু বেশি লাগবে। তো কী কী লাগবে আমি সেটা বলে দিই। প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে আপনার এনআইডি লাগবে, দেন লাগবে হচ্ছে আপনার ছবি, আপনার নমিনির ছবি, আপনার নমিনির এনআইডি অ্যান্ড ইউটিলিটি বিলের কপি, সেটা হচ্ছে অ্যাড্রেস প্রুফের জন্য। আর যদি আপনি ওভারসিজ ট্রানজ্যাকশন করেন বা হচ্ছে দেশের বাইরে ট্রানজ্যাকশন করেন সেক্ষেত্রে পাসপোর্টে এন্ডোর্সমেন্ট তো করা লাগবে, সেই এন্ডোর্সমেন্টের জন্য অবশ্যই ভ্যালিড পাসপোর্ট লাগবে। তো মোটামুটি এইগুলাই যদি থাকে তাহলে হচ্ছে আপনি ইসলামী ব্যাংকের এই ডুয়াল কারেন্সি প্রিপেইড কার্ডটা আপনি নিতে পারবেন একদম ইজি ওয়েতে। ওয়েল, তো এই ছিল হচ্ছে আজকের ইসলামী ব্যাংকের প্রিপেইড কার্ডের ভিডিও। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি কোনো কোয়েশ্চেন কনফিউশনস কোয়েরিজ থাকে অবশ্যই আপনি কমেন্টে জানাইতে পারেন। এছাড়া আমার ফেসবুক পেজ আছে ইনফোইমন, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, সেখানে হচ্ছে লাইক দিয়ে কানেক্ট থাকতে পারেন বা যে কোনো ধরনের কোয়েশ্চেন সেখানে করতে পারেন, কোনো সমস্যা নাই। তো আমি হচ্ছে মোটামুটি যে ইনফরমেশনগুলো ছিল ইসলামী ব্যাংকের প্রিপেইড কার্ডে যে ইনফরমেশনগুলো ছিল সেইগুলো মোটামুটি হচ্ছে আমি এই ভিডিওতে ইনক্লুড করার ট্রাই করছি। এর বাইরে যদি কোনো ইনফরমেশন থাকে সেক্ষেত্রে আমাকে জানাইতে পারেন। তো আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আই এম সাইনিং আউট ফর টুডে। টাটা।